হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিরর অফ ক্যাম্পাস। এই ভিডিওতে আমরা যে বিশ্ববিদ্যালয় নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। আমরা চেষ্টা করব এই ভিডিওতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আসন, আবেদন, শর্ত, বিভাগ, যোগ্যতা, ভর্তি তথ্য এবং কাটমার্ক নিয়ে আলোচনা করার। তো মূল ভিডিও শুরু করার আগে আমরা জেনে আসি এই বিশ্ববিদ্যালয়ের রিভিউ থেকে আমরা আসলে কী কী জানতে পারবো বা কোন কোন বিষয় সম্পর্কে জানতে পারবো। প্রথমত আমরা বিষয়ভিত্তিক আসন সম্পর্কে জানতে পারবো, আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবো, ভর্তির জন্য ইউনিট ভিত্তিক প্রয়োজনীয় তথ্যাদি জানতে পারবো, বিষয়ভিত্তিক ভর্তির আলাদা আলাদা শর্ত সম্পর্কে জানতে পারবো, মেধা তালিকা কীভাবে তৈরি করা হবে সে সম্পর্কে জানতে পারবো, সাবজেক্টটা দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় দিক নির্দেশনা পাবো, কত স্কোরে কোন কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করা উচিত সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। সো এখন দেখে আসি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আসলে কয়টি অনুষদ আছে এবং কোন অনুষদের আন্ডারে কোন কোন বিভাগ এক্সিস্ট করে। প্রথমে দেখতেছি এখানে চারটা অনুষদ আছে: কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদ, সঙ্গীত ও নৃত্যকলা অনুষদ। সো কলা অনুষদের আন্ডারে আবার দুইটি ডিপার্টমেন্ট আছে, একটি হচ্ছে রবীন্দ্র অধ্যয়ন ডিপার্টমেন্ট এবং একটি হচ্ছে সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন ডিপার্টমেন্ট। সামাজিক বিজ্ঞান অনুষদের আন্ডারে রয়েছে অর্থনীতি বিভাগ, ব্যবসায় প্রশাসন বিভাগের আন্ডারে রয়েছে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ এবং সঙ্গীত ও নৃত্যকলা ডিপার্টমেন্ট অনুষদের আন্ডারে রয়েছে সঙ্গীত বিভাগ। এখন দেখে আসি কোন কোন বিভাগে আসলে কয়টি করে সিট আছে, আসন আছে। প্রথমে দেখতেছি রবীন্দ্র অধ্যয়ন যে বিভাগ, এখানে টোটাল সিট আছে 30টি। এর ভিতরে মানবিক শাখা থেকে ভর্তি হতে পারবে 20 জন, বিজ্ঞান থেকে 7 জন এবং ব্যবসায় শিক্ষা থেকে 3 জন। সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন এই বিভাগে আছে 35টি আসন, যার মধ্যে 20টি মানবিকের জন্য, 10টি বিজ্ঞানের জন্য এবং 5টি ব্যবসায় শিক্ষায় থেকে যারা পড়ছে তাদের জন্য। অর্থনীতি বিভাগে আছে 35টি সিট, যার মধ্যে 20টি আছে মানবিক, 10টি বিজ্ঞান এবং 5টি কমার্স ফ্যাকাল্টি থেকে বা কমার্স ব্যাকগ্রাউন্ডে যারা তাদের জন্য। ম্যানেজমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টে আছে 5টি মানবিকের জন্য, 5টি বিজ্ঞানের জন্য এবং 25টি ব্যবসায় শিক্ষা ব্যাকগ্রাউন্ডে যারা তাদের জন্য। টোটাল 35টা সিট আছে। সঙ্গীত বিভাগ এর মধ্যে 35টি মানবিক, 3টি বিজ্ঞান এবং 2টি ব্যবসায় শিক্ষা থেকে যারা পড়ে আছে তাদের জন্য আছে। তো এই ছিল মোটামুটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সবকিছু আদ্যোপান্ত। তো এই রিভিউ থেকে আমরা আসলে কী কী জানতে পারলাম? প্রথমত, আপনার গোষ্ঠীর স্কোর যদি কম হয় তাহলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আপনার চয়েস লিস্টের প্রথম দিকে থাকা উচিত, কারণ এখানে এখানে আপনি কম্পিটিশন তুলনামূলক কম পাবেন অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের থেকে। সো যাদের কাটমার্ক কিনা 35 বা তার আশেপাশে বা তার উপরে, তারা কিন্তু এখানে চাইলে আবেদন করতে পারেন। সো এইখানে দেখতে পাচ্ছি আমরা সায়েন্স ফ্যাকাল্টিতে যারা যারা বিজ্ঞান বিষয় নিয়ে পড়তে চান তাদের জন্য এই ইউনিভার্সিটি থেকে দেখা যাচ্ছে খুব বেশি আমরা পাচ্ছি না, কিন্তু লাইক যারা আর্টস ফ্যাকাল্টি থেকে তাদের জন্য কিন্তু এই বিশ্ববিদ্যালয় বেশ পছন্দের একটা বিশ্ববিদ্যালয় হইতে পারে। সো পাশাপাশি যারা বিজনেস ফ্যাকাল্টি আছে তাদের জন্য কিন্তু বিজনেস স্টাডিজ ডিপার্টমেন্ট আছে। সো প্রত্যেক এখানকার সাবজেক্টগুলো সবগুলোই আসলে মূল্যবান, ডিমান্ডেবল সাবজেক্ট, বাট হচ্ছে যারা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তে আগ্রহী তাদের জন্য আর কি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নিয়ে ভাবার মানে এইখানে অ্যাপ্লাই করবে কি না করবে সে বিষয়ে আপনারা ভাবতে পারেন। সো এই এই রিভিউ আমাদের মূলত এই রিভিউ সেশনটা অ্যারেঞ্জ করার রিজন একটাই, এখনও যেহেতু প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে তাদের অফিসিয়াল সার্কুলার দেয়নি, সো যাতে আগে থেকে প্রত্যেক বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনি একটা ধারণা পাইতে পারেন এবং কোন বিশ্ববিদ্যালয়ে আপনার আবেদন করা উচিত কি উচিত না এ সম্পর্কে যাতে আগেই সিদ্ধান্ত নিতে পারেন, যাতে করে সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলো প্রতিনিয়ত ফলো করতে পারেন যেন কোনো সুযোগ মিস না হয়ে যায়। এই জন্য মূলত আমাদের রিভিউ সেশনটা অ্যারেঞ্জ করা। যদি আমাদের ভিডিওগুলো তথ্যবহুল মনে হয় অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।